স্বাস্থ্য যার তো ভাই জিগুন আছে, এগুন বেগুন তাঙ্গুটিয়া মারা দিছে, বেগুন টিয়া মারা দিয়ে শহরে বা এটাই করি আঙ্গুরি বলি গেছে। আল্লাহ রাইটটা না হয় তো হয়তো সব দিছে আদো আন্ডা মাছ দেয় ভরেছে, একটা কোনো আসেনি। বেলে মাস্টিরিতে খানা দান লাগবো না, খানা দানের দরকার নাই, সাধু আনো বই বই আড্ডা দিলে মাছের হাড়ো খানা দেবো কই। সব ডি মাছ রোগে ধরে গেছে, এ মাসে মাছও বেচতে ইত্যন্ন। বিয়ে লইলে আই বেতনের লাগে হায় দেখবার জ্ঞান জ্ঞান করবো, টিয়া দেন টিয়া দেন। কেননে যে টিয়া মিলেইও মাথায় তো ধরে না, আমার ভাই তুমি যদি টিয়া না নিতে মারি তাইলে তো বাপের বাঁচান সম্ভব নয়। কিতে জানি করণ লাগে, আল্লাহ জানে শেষমেশ। সাই আমার ভাই কোন দিয়ে আছে? ও আমান ভাই, আমান ভাই, ও আমান ভাই। গরু ঘরে দৌড়ও বন্ধ, অফিসের গেটও বন্ধ, এমনি আসে জানি কোনাই। সাই আরেকটা বলে নিছি, সাই আমান ভাই, ও আমান ভাই। ফিশারির দিকে যাইছে, মাছের কোনো খানা টানা দিসিনি না, আবার জাইলে রাইছে জাল বেট দিত বলি। আর আজ কতদিন ধরে কইতে আছি যে হাট্টি বান হাট্টি বান, না একটা কথা কোনো কানো দেয় না, হাট্টি পরিষ্কার কর না। কি অবস্থা হয়ে রয়েছে, খালি ফাঁকি বাজি ছাড়া কিচ্ছু না। কি আমান ভাই, আপনি এ নুনি কি রে, তুই কোন তো আইলি? আন্দরাই হেগিনে টোয়াইতে টোয়াইতে শেষ। কিলে কিতে হইছে? ইউ আব্বা তো কম্পিউটারের সামনে কাম করতে করতে চোখ দুনান গেছে কই। হেমিয়ার তো আমি ইন্ডিয়া ঢাকা সিটাং কোনো বাদ রাই ন, হেমিয়ার চোখ দুনান অপারেশন করতে বলি। শেষমেশ যাও একটা লাইন গেট হয়েছে, অন জাগা জমিন যা ছিল সব তো বেশি শেষ দিয়ে লাইলাম, কিচ্ছু নাই। অন অন নতুন করে কিতা করি, ডাক্তার গাইছে অন সাইছে চোখিটা আবার অপারেশন করবে। টিয়া হয়েছে মিলতে করতে পারি না ভাই, আপনার কিতে হয়েছে? আপনি সকাল ধরে এনে কালো কি সিলেতেন আছেন? আরে সিলেতেন কিতা করবো, এই লোকটির রাখছি কষি দিয়ে প্রত্যেক দিন সকালে লাগে মাছের খানা দিবেন, এর আপনার জি নিচ্ছে ইনাদের আড্ডা দিবেন। কোনো মাছিটির খানা দেনের বেলা নাই, মাছিটি সব রোগে ধরে গেছে, ওষুধ দেয় না ঠিক মতন, খালি দোয়ানা দায় যে আড্ডা দেয়, এটির কত বুঝেই মার। এই দে বেতনটি নে, বেলে এরে আই দে, লোকটা তো বেতনটি নিতে আসে, টিয়াটা একটু হালাল করে নি না, হেতে মরি যাক গই। আর তোরা তোকে বেতন লয়ে যাবি গই, এই চিন্তাটার মাঝে থাই গেলি, নিজে নিজের বেতন নিতে আইলে হয়েছে, ব্যাকে শুধু নিজের চিন্তা করে। আমার কথা হইলো, মালিক যদি টিকে তোই না কর্মচারী টিকবো, ও না থাকতো না তাহলে তোরা থাকবি কোন তুন। হ্যাঁ এই কথাটা তা করে আমি বারবার বুঝাইতে চাই, তারা এটা বুঝতে রাজি নেই। আর তুই যখন টিয়ানলা আস, অন তোরা টিয়াটা দিতাম কন তো দিতাম, টিয়া তো সব অন হানির নিছে, টিয়াটা কন তো দিতাম, তুই আরে কো হুট করে আয়ের কইতে আস ভাই আর টিয়া লাগবো। ইও ভাই আনে তো জানেন জাগা জমিন যা আছিল সব কিছু বেশি, হেমিয়ারের শেষমেশ ইন্ডিয়ানি চিকিৎসাটা করিয়ে নিলাম। ভাই আর তো কোনো বড় ভাইও নাই, দেয় আর কত সাইব, আনেরা ছাড়া তো কেউ নাই ভাই। স্বাস্থ্য যার তো ভাই জিগুন আছে, এগুন বেগুন তাঙ্গু টিয়া মারা দিছে, বেগুন টিয়া মারা দিয়ে শহরে বা এটাই করি আঙ্গুরি বলি গেছে। অন ভাই আনা ছাড়া তো কোনো গতি নেই ভাই। ইরে ভাই সব কিছু তো বুঝলাম, তোর বাপ অসুস্থ তোর টিয়া দিতাম, টিয়ার কাছে নাই আর টিয়াটা থাকলেও দিউম কেননে। শুভ্য একটা কিছুদিন আগে আত্ম টিয়া নিছে, অন তিন মাসে গেছে তার সামনে হর না, হ্যাঁ আরে কয় ভাই ঘরে কোনো বাধা সদা নাই, মা আরে হারাইছে 8,000 টিয়া দিতেন, আগের মাসের বেতন হলে টিয়াটা দিয়ে দেন, হ্যাঁ এদের টিয়াটা লই গেছে, আজ তিনটা মাস হয়ে গেছে তার সামনে আইয়ে না, তো আমি কারে বিশ্বাস করি, অন টিয়াটা দিলে মাছ বেশি আয়ন তোকে টিয়াটা দিই, এর আর তোরা টিয়া না দিলে তাহলে আমি মাছটা কেন হুড়ি মধ্যে হালাই। ইউ ভাই আমি কোনো দুই নম্বরই করতে না ভাই, আমি আবার চিকিৎসাটা করি আনি, ব্যাগে রাখা দি ভাই, যে কাজ কাম করিল আনে টিয়াটা আমি রাখি দিয়ে যাই ভাই। ইরে এ কথা আর সভ্য কইছে, কিন্তু কো আজ তিন মাসটা এটা আইয়ে ন, সুব্বা আনলো কি কাহিনী করছে, তাহলে তুই হুরা কাহিনী হন। উফ মনটা তো ভালো লাগে না, কিটা করতাম, যাই একটু গেম খেলি। ওরে 2,000 টিয়া দি 4,000 টিয়া, আই শালা আজকে তো লাগি গেছে আমার, আমার যে নগদ 1,000 টিয়া দিছে বাজার করে বললাই, এই 1,000 টিয়া শুধু মারে দি, আজকে খালি লাভে লাভ, লাখ 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 সাবির মধ্যে লাখ সাবির লাভের মধ্যে লাখ। হ্যাঁ 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 গেছে গেছে গেছে, আমার সব টিয়া গেছে, হ্যাঁ হ্যাঁ এবার আমি কি করিম, আমার যে বাজার করে বলে টিয়া দিছে, আর যদি গরম যদি বাজার না নিয়ে যেত আমার মারি লেব, আমি এখন কি করি, কার কাছে যাই? আমান ভাই, আমান ভাই তুই যাই 1,000 টিয়া লই, যাই সব টিয়া উড়াইলি, যাই সাই এমনি কোনায় আছে, এমনি কোনায় জ্বালিয়ে হাইম। হ্যাঁ এক কারণ কাম করে উল্টাইলার, যে সময় একটু বের হওয়া যাইম, হ্যাঁ বই থায় সিদ্ধি থায় কামের বেলা খবর নাই, এক কারণ কাম দেয়াইতে আছে আরে। এই হন আমি দাবা তো দায় এর আইজেন কামেটি সব করি না দে, খেয়ারটি সব দিতেন ইনো দুবেন না তাই, এলো মেলো দেন কোনো খেয়ার না তাই, আর নইলে আইজে কোনো টিয়াও দিত না, দাবাত খাই আইজেন দে খেয়ারটি সুন্দর মতন ধুবেন না, আরে গরু গরু দায় এর গরু রেখা নাড়া দিস, আমি দাবারটা খাই যাই। জি ভাইয়া যা কাম কর, যাই এর নাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কিরে কোনে যাচ্ছেন নাই ভাই? আপনার কাছে না কুদ্দু আইছি ভাই, আপনি তো জানেন আমার একটা এনজিওতে চাকরি করে, অন বেতন হবে 100 তারিখে, অন বাজার করবো বলে একটা টিয়াও নাই, আপনার কাছে হারাইছে কইছে 8,000 টাকা দিতেন, যাইতে আছি একটা দাবাতের মধ্যে, তুই এক দুম করে টিয়া দিবার লাই, আর ব্যাকে তো খালি বিপদ হইলে আমার কাছে আইয়ে, বিপদ সারি গেল তো আর কোনো খোঁজ খবর তো হয় না, অন কত দিতে কইছে?
কইলাম তো 1000 টাকার কথা, আর বেশি টিয়া দিকে করি, আর আনা তো জানে না এখনো নেশা পানি করিনি, আর আমার যদি আন্দার কাছে টিয়ালা না হারাইতো, আন্দার কাছে আয়ন কি সাবাস হইতো? ইরে আর কাছে বাত্তি কোনো টিয়া নাই, তুই তো কইছ তোরা 15 তারিখে বেতন হইব, আজ যে তো 10 তারিখ, হাঁস দিন ওরা টিয়াটা দিয়ে যাস, টিয়া দিলে আয় আবার মাছের রেনু হালাইতে হইব, আর কথা বুঝতি আবার চাইস টিয়া লই ভাঙিলে ইচ্ছা চাইস, টিয়া আবার দিয়ে যাইছে আর কাছে, বুঝতি কিতা কইছি? এনে টিয়া শর্ট 1 2 3 4 5 এই লটিয়া সময় মতন দিয়ে যাইস, আবার ঘোরাঘুরি করতে চাইস? ভাই আন্নে কোনো চিন্তা করিন না, আন্নারে আবার হাঁস দিন হরে টিয়ারা দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে যা, তুই আবার আয় যাইলে বইতে হইও না, কাম করো ঠিক করে। হেতার কাছে টিয়াটা জেনে চাইস, আয়া তেরে টিয়াটা এমনি দিছি, কিন্তু হেতারে আমি আর অন ওসো দেইন, হেতারে হিন্দি দাইলে ডোট দেয়, হিন্দি দাইলে ডোট দেয়, হেতারা আর কোনো দেয়া নাই, হেতারা যে 3টা মাস টোকাইতে আছে আমি, কিন্তু হেতারা আর দেয় না। বাবু আমি কোনো টিয়া টোয়া দিতে তো নার কাছে কোনো টিয়া টোয়া না, টিয়া থাকলে কোনো মানা করতাম না, তুইও যাও বই। ভাই ভাই আমি কোনো 2 নম্বরে করতে না ভাই, ভাই আপনারা টিয়াটাকে ব্যবস্থা করে দেন ভাই। ইরে ভাই লাগলে তোর 2টা ঠ্যাং দে, আমি তোর ঠ্যাং সাবি ধরে, তারপরে তুই আর কাছে টিয়া চাই, তার কাছে কোনো টিয়া টোয়া নেই, তুইও যা ভাই যা। বর্তমানে এই সমাজে অসৎ কিছু মানুষের জন্য ভালো মানুষগুলি সব জায়গায় হেরে যায়, কখনো কাউকে কিছু দেওয়ার আগে ভেবে চিন্তে তারপর দিবেন, না হলে সব জায়গায় আপনাকে ঠকতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দিবেন, ধন্যবাদ।